সানস্ক্রিন নিয়ে আপনাদের অনেক প্রশ্ন, কারা ব্যবহার করবেন, কখন ব্যবহার করবেন, কেন ব্যবহার করবেন। আসলে আমরা বলি সবাই ব্যবহার করবেন সানস্ক্রিন, কারণ হচ্ছে কি এর অনেক উপকারিতা আছে। প্রথমত যদি আমরা বলি যে ফটো এইজিং, আমাদের ত্বকে যে ভাঁজ পড়ে যায় বয়সকালে, এটার কারণ কী? তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে সূর্যের যে আল্ট্রাভায়োলেট রশ্মি আছে, যেমন আল্ট্রাভায়োলেট এ, আল্ট্রাভায়োলেট বি, অতিবেগুনি রশ্মি যেটা বলে থাকি, সেটা কিন্তু আমাদের চামড়াকে ড্যামেজ করে। চামড়ার যে ত্বকের ভিতর যে কোলাজেন ইলাস্টিন ফাইবার্স আছে ওগুলোকে ভেঙে ভেঙে দেয়, সেটাকে প্রিভেন্ট করতে হলে একটা সানস্ক্রিন খুবই জরুরি। তাছাড়া অনেকে আছেন যে আমি স্কিনটাকে ব্রাইট রাখতে চাই, যাদের ব্যস্ত আছে তারাও বিশেষ করে, তাদের যদি যারা ব্রাইট রাখতে চান তাদের জন্য সানস্ক্রিন কিন্তু অনেক জরুরি। আর সানস্ক্রিন কিন্তু আমাদের রোদে যে গেলে যে কালো হয় সেটাকে প্রিভেন্ট করে, আপনার স্কিন ব্রাইট থাকবে। অ্যাট দ্য সেম টাইম যাদের ব্যস্ত আছে তাদের ব্যস্ততাকে প্রিভেনশন করবে, কিন্তু এটা একটা বড় প্রিভেনশন আপনার যারা পিগমেন্টেশনকে এড়াতে চান। এই জন্য আপনার অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন। আপনি সকালে বেরোচ্ছেন তার আধা ঘন্টাকে একটা সানস্ক্রিন ব্যবহার করবেন, আপনি দুপুরে বেরোচ্ছেন তার আধা ঘন্টাকে সানস্ক্রিন ব্যবহার করবেন, বিকালে বেরোলে আপনার সানস্ক্রিন ব্যবহার করতে হবে। আপনি দুই ঘন্টা পরপর না পারলে অ্যাটলিস্ট এই তিনবার আপনাকে সানস্ক্রিন ব্যবহার করলে আপনার ত্বকের যে ইউভি যে প্রভাব থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। যদি আপনি ঘরেও থাকেন, আমরা সেক্ষেত্রে বলি যদি সেখানে অনেক টিউবলাইট আছে, আপনি কম্পিউটার সামনে বসে আছেন, সেখানে কিন্তু ইউভি আছে, আপনি ঘরের ভিতরেও সানস্ক্রিন ব্যবহার করতে পারেন। আমাদের এশিয়ান স্কিন টাইপে আমরা যেটা বলি অ্যাটলিস্ট SPF 30 একটা সানস্ক্রিন। SPF মানে কি? SPF মানে হচ্ছে সান প্রোটেক্টিং ফ্যাক্টর। ওটা মিনিমাম 30 হওয়া উচিত, 30 থেকে আপনি 50-100 ভাবে করতে পারেন। তো বেশি স্ট্রেংথ হলে যে বেশি ভালো তা না, আপনার ইউজুয়ালি 30-50 মধ্যে SPF-এর একটা সানস্ক্রিন ব্যবহার করবেন। সবচেয়ে বড় কথা, আমাদের এশিয়ান স্কিনে আমাদের স্কিন ক্যান্সার কম হয়, সানস্ক্রিন কিন্তু আমাদের স্কিন ক্যান্সারকে প্রিভেন্ট করে। সেক্ষেত্রে কিন্তু যাদের সম্ভাবনা আছে, যাদের ব্রাইটার স্কিন, ফর্সা স্কিন, তাদের এই সম্ভাবনাটা আরও বেশি থাকে, তারা অবশ্যই একটা সানস্ক্রিন ব্যবহার করবেন। এখন কথা হচ্ছে কোন সানস্ক্রিনটা ব্যবহার করবেন। আমরা বলি একটা নন অ্যালার্জেনিক সানস্ক্রিন, যেখানে প্যারাবেন ফ্রি এরকম একটা সানস্ক্রিন আপনি ব্যবহার করবেন। তবে তারপরেও আপনি দেখে দিতে পারেন, টেস্ট বলে আপনার স্কিন একটু লাগিয়ে দেখতে পারেন সেটা ত্বকে কোনো প্রধান সৃষ্টি করে কিনা। যদি সেরকম হয় তাহলে আপনি চেঞ্জ করে অন্য একটা সানস্ক্রিন চলে যাবেন। শীতকালে বা আকাশ মেঘলা আছে তখন কি সানস্ক্রিন ব্যবহার করার দরকার আছে কিনা? হ্যাঁ, তখনও সানস্ক্রিন ব্যবহার করার দরকার আছে, কারণ শীতের সময় যেটা হয় আমরা ঠান্ডার জন্য আরাম পাই, অনেক রোদে থেকে সানবার্ন হয় কিন্তু সেখানে তখনও কিন্তু সূর্যের যে UVA UVB সবই কিন্তু থাকে। এবং মেঘ যদি থাকে আকাশে, মেঘও কিন্তু UVA বা UVB-কে প্রোটেক্ট করতে পারে না। এই জন্য মেঘলা আকাশ বা শীতকালে আপনার অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু কসমেটিক্স আইটেমস আছে সেখানেও কিন্তু ওরা বলছে সানস্ক্রিন আছে, সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি প্রোটেকশন হয় না। আপনার ইউজুয়ালি সেক্ষেত্রে আপনার প্রথমে সানস্ক্রিন অ্যাপ্লাই করে সেই কসমেটিক আইটেমগুলো ব্যবহার করতে পারেন, তাহলে আপনার ত্বক যে বার্ধক্যের যে বলিরেখা থেকে দূরে থাকবে, আপনার পিগমেন্টেশনটা দূরে থাকবে, আপনার স্কিন ব্রাইট থাকবে, স্কিন সুন্দর থাকবে।